মানুষের পাপাচারের কারণে মাঝে মধ্যে যখন আসমান ভেঙ্গে চোর মার হয়ে দুনিয়ার মানুষের উপরে পড়ে যেতে চায়, তার মানে কি আসমান নিজে নিজে ভাঙতে পারে? আসমান নিজে নিজে ভাঙতে পারে না, নিজে নিজে পড়তে পারে না। আমার আল্লাহ ভাঙলেই আসমান ভাঙবে, ঠিক না বেটি? আমার আল্লাহর হুকুম সারা আসমান লড়তে পারে না। আল্লাহর হুকুম যখন হবে তখনই আসমান ভেঙ্গে চুরমার হয়ে পড়ে যাবে। কিন্তু উপক্রম হয় মাঝে মধ্যে যখন আসমান ভেঙ্গে পড়ে যাওয়ার উপক্রম হয়, আল্লাহর ইশারায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে মানুষের পাপাচারের কারণে যখন চিন্তা করেন, এই পূর্ব গুবরিয়ার মানুষ তারা এত এত নিয়ামত পাওয়ার পরেও আমার হুকুম তারা মানে না, আমার নবীর তরিকার ভিতরে তারা চলে না, আমি যে হুকুমগুলো দিয়েছি সেই হুকুমগুলো মানতে চায় না, আমার নিষিদ্ধ বিষয়গুলো থেকে দূরে থাকতে চায় না, এত মহব্বত করে পয়দা করলাম, এত মায়া করে পয়দা করলাম, কথা যেহেতু শুনল না, আসমান ভেঙ্গে ফেলে দিমু মানে কুদে। কি করে? যখন তারা কুদে, ওয়াল মালাইকাতু ইউসাববিহুনা বিহামদি রাব্বিহিম, যখন আল্লাহ কুদেন অসংখ্য ফেরেশতাদের বিশাল বড় একটা কাফেলা আল্লাহর দরবারে আগাইতে থাকে, কি বলে বলে আগায়? প্রথম তারা বলে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ঘটনা ঘিরে ফেরেশতারা দি সুবহানাল্লাহ বলতে বলতে আসতেছে, কারণ কি? হ্যাঁ, তারা তো বলবে, ফেরেশতারা সেটা বলবে, বলার যুক্তি আছে, তারা তো সুবহানাল্লাহ বলবে, তারা আমার সাথে সুবহানাল্লাহ বলার কমিটমেন্ট করেছিল, তাদের কাজ হলো সুবহানাল্লাহ বলা, আর মানুষের খাদ্য হলো মাছ দুধ ডিম ফলমূল ইত্যাদি, আর ফেরেশতাদের খাদ্য হলো সুবহানাল্লাহ। এটা খাইলেই তাদের শরীরে শক্তি বাড়ে, এটা খাইলে তাদের শরীরে শক্তি সঞ্চারিত হয়। সুবহানাল্লাহ উচ্চারণ করার কারণে ফেরেশতারা আসমানকে কাদের মধ্যে নিয়ে রাখে, সুবহানাল্লাহ কই খাবার? সুবহানাল্লাহ, ফেরেশতারা সুবহানাল্লাহ বলতেই পারে, ফেরেশতারা আর একটু সামনে অগ্রসর হয়, আর একটু সামনে অগ্রসর হইয়া বলতে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো ফেরেশতাদের খাবার। রব্বে করিম তখন বলেন ফেরেশতারা সুবহানাল্লাহ বলবে, এটাই তো স্বাভাবিক, ফেরেশতারা আলহামদুলিল্লাহ বলবে সেটা তো বলতেই পারে। তবে একটু আগে যে আসমান ভেঙ্গে ফেলে দেওয়ার নিয়তটা করছিলেন আল্লাহ, ফেরেশতাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শোনার পরে সেদিক থেকে একটু সরে আসলেন। ফেরেশতারা সুবহানাল্লাহ বলতে বলতে আগাইলেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে আগাইলেন বা আগাইতে থাকে, আরেকটু সামনে অগ্রসর হয়ে ফেরেশতারা বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তখন আমার আল্লাহর প্রশ্ন জাগে, ফেরেশতারা সুবহানাল্লাহ বলতেই পারে বলবে, আলহামদুলিল্লাহ বলতেই পারে বলবে, তবে কেন তারা আস্তাগফিরুল্লাহ বলতেছে, কারণ কি? আস্তাগফিরুল্লাহ তো বলবে পূর্ব গুবরিয়ার মানুষ, আস্তাগফিরুল্লাহ বলবে লক্ষ্মীপুরের মানুষ, আস্তাগফিরুল্লাহ বলবে পেরিসপুরের মানুষ, যারা পাপ করতে করতে সীমালঙ্ঘন করে ফেলেছে, বিশেষ করে তিনটা পাপ করে ফেলেছে, তারা আস্তাগফিরুল্লাহ বলে বলে ক্ষমা চাইবে। ফেরেশতারা কেন ক্ষমা চাইবে? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা তোমরা কেন ক্ষমা চাও? তোমরা তো কোনো অন্যায় করো না, তোমরা গুনাহ করো না, মানুষের জমিন তোমরা দখল করো না, মানুষের বাড়িঘর দখল করো না, মানুষের দোকানপাট তোমরা দখল করো না, মিথ্যা কথা বলো না, সুদ খাও না, ঘুষ খাও না, হারাম খাও না, কোনো কিছুই তো খাও না, তোমাদের শারীরিক চাহিদা পূরণ করার জন্য তোমরা কোনো ব্যভিচারে লিপ্ত হও না, তারপরেও তোমরা আস্তাগফিরুল্লাহ 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 কেন বলতে আছ? ফেরেশতারা বলতে থাকে রব্বে করিম নিজেদের জন্য ক্ষমা চাই না। ওগো আল্লাহ, আসমান ভেঙ্গে ফেলে দিবা গুবরিয়ার মানুষের উপরে, আসমান গুবরিয়ার মানুষের উপরে যদি তুমি ভেঙ্গে ফেলে দাও, মবুত তোমার বৈরবের মুসলমানরা তোমার
রব্বুল আলামিন তারা কি অন্যায় করলো? তারা তো অন্যায়টা করে নাই মাবুদ। এই সব লোকের অপরাধের কারণে যদি তুমি আসমান ভেঙে ফেলে দাও, তাদের ওসিলায় সারা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে, চাপা পড়ে মৃত্যুবরণ করবে। ভগবাল্লাহ, আমরা ফেরেশতারা মূলত গুবরিয়ার মুসলমানদের জন্য ক্ষমা চাইতে আসছি, যারা পাপ করেছে, বিশেষ করে তিনটা পাপ। এটা হাদিস ওইভাবে নাই, অনেক পাপ করেছে, বিশেষ করে তিনটা পাপ, যে তিনটা পাপে আল্লাহ নারাজ হয়, তারা পাপ করেছে, তারা সীমা লঙ্ঘন করেছে। ক্ষমা চাইতে হবে, কিভাবে চাইতে হবে সেটাও তারা জানে না, ভগবাল্লাহ তারা বুঝতে পারে নাই। আমরা ফেরেশতারা মূলত নিজেদের জন্য ক্ষমা চাইতে আসি নাই, আমরা আসছি মূলত গুবরিয়ার মুসলমানদের জন্য ক্ষমা চাইতে। ভগবাল্লাহ আমাদের খাতিরে এইবারের মতো গুবরিয়ার মুসলমানদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলেন, আল্লাহ ইন্নাল্লাহ, আল্লাহ ইন্নাল্লাহ হুয়াল গফুরুর রহিম। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার গুবরিয়ার মুসলমান যারা অন্যায় করেছে, ভুল করেছে, তোমরা তাদের পক্ষ হইয়া তাদের পক্ষে ক্ষমা চাইলা, তোমাদের খাতিরে গুবরিয়ার মুসলমানদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার জন্য ফেরেশতা ক্ষমা চাইব, কিন্তু কয়বার কয়বার খাতির করব? বেশিবার না তো, ঠিক আছে না? ফেরেশতা আমাদের জন্য ক্ষমা চায়, এটা ঠিক। কারণ ফেরেশতারা যখন দেখছে যে আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে বড় মহব্বত কইরা আমাদেরকে আল্লাহ পয়দা করছেন, ফেরেশতারা যখন দেখছে, দেখার পরে চিন্তা করছে আল্লাহর প্রিয় বান্দা যেহেতু তারা, এদের কল্যাণ চাইলে আল্লাহও আমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, বিহামদি, কত বড় মেহেরবান রব, কত বড় মেহেরবান রব। বিষয়টি একটু বিবেচনা করেন, আমি একটু বুঝিয়ে বলি। আচ্ছা, মনে আছে নি কয় কারণে আল্লাহর গজব নাজিল হয়? মনে রাখেন, ফেরেশতারা যে ক্ষমা চাইতে আসলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে, বা আসে, ঠিক নিজে নিজেই আসে না, আল্লাহর ইশারায় আসে। হ্যাঁ, এটা আমি আমার বাস্তব জীবনের একটা নমুনা দিয়ে বলি, হয়তো বা শুনেছেন আপনারা, কত কথা আমি বলবো, পাট খেতে পালাইছি গিয়া, নাইলে খেতেছিনি, ফুটবল খেলা দেখতে গেছি, আজকে তোমার একটা খেলা হয়েছে সম্ভবত, ছেলেদেরকে মাহফিল পাওয়া যাইছে কম, এখন মনে আইছে হাইরা আইছে আর কি, বুঝছি আমি ফেসবুকে দেখছি, কিছু পাগল পালা ভান। তো ছোটোবেলা আমি এরকম ফুটবলের প্রতি একটু আসক্তি ছিল, খেলতাম, নিজেও খেলতাম। ফুটবল গেম হইলো আমাদের ইউনিয়ন হাই স্কুলের মাঠে, আমাদের বাড়ি থেকে নৌকায় যেতে হয় বর্ষাকাল, গেলাম, খেলাটার হলো না, বাইরাবাড়ি হইলো, দুই পক্ষ মারামারি হলো, নৌকা নিয়ে গেলাম, নৌকাও ডুবলো বেশ কয়েকটা, করবো কি? পরে আপনার, আমার টাকা ছিল না সাথে, বাজারে যাব, দু টাকার বুট কিনবো, নগদ টাকা নেই, শুধু গুদারা বারাটা মা আটানা পয়সা দিয়ে দিল, চারে না, আর মার কাছে বললাম, মা আর কিছু দাও তো, কয়েকটা চাউল নিয়ে যা, চাউলটা বিক্রি করিস। লুঙ্গির মধ্যে চাউল পেশায়া চাউল নিলাম, মনে হয় এক পোয়া বা আধা কেজি হবে আর কি, এটা এক দুই টাকা বিক্রি করা যাবে, তো ভাবলাম চাউলটা বিক্রি করব আর বুট খাবো, খেলা দেখবো আর বুট খাবো। কিন্তু আমার বাবা এরকম খেলা দেখা পছন্দ করতেন না, মাকেও বলে নাই যে আমি খেলা দেখতে যাব, বাজারে যাবো, চাউল নিয়ে গেছি, গৃহস্থের সন্তান তো, চাউল বিক্রি করলে কত টাকা আসে, মনে আছে? যখন বাইরাবাইরি শুরু হইলো, তখন আর যাবো কোথায়, লাভ দিয়ে পানির পড়লাম, তা না হয়তো আমার নৌকাতে আমার বাইরে সাইজ করে ফেলে, এই যে সাতরানি শুরু করলাম, এই চুনটা থেকে ইমরান কি যাওয়া হয়েছে, আমাদের গ্রাম পর্যন্ত হাফ কিলোমিটার বেশি হবে, এতটুকু নদীপথে সাঁতরালাম, সাঁতরাতে পারতাম, মেঘনাপাড়ের ছেলে তো, এক কিলোর সাঁতরানো কোনো বিষয় না, আমাদের সাঁতরাতে কাহিলও লাগে না, আমাদের একটা টেকনিক আছে, শুধু পানির উপরে শুয়ে থাকলে আমাদের নৌকা চলে, হালকা আঙ্গুল দিয়ে এভাবে শুয়ে থেকে চলে গেলাম বাড়ি থেকে পাট ক্ষেত। বাড়িতে উঠবো কীভাবে সন্ধ্যার পর? আব্বা তো আজকে মনে হয় খবর পাইছে যে এখনও বাড়িতে নাই, মনে হয় খেলায় গেছে, ডুল পিটে গেছে তো এর আগে। চিন্তা করলাম নিশ্চয়ই খবর পাইছে, চাউল কিন্তু আমার লঙ্গিত, এই যে ধরছি ধরছি, এই চাউল পানিতে ভিজতে ভিজতে আমি পাট ক্ষেতের ভিতরে গিয়ে ঢুকছি, চাউল মোটামুটি ভিজতে ভিজতে সাদা হয়ে এটা ফুলে গেছে, মানুষ পিঠা বানায় না, পিঠা বানানোর আগে চাউলটা যেমন থাকে এরকম হয়ে গেছে। পাট ক্ষেতে গিয়ে এখন তো বাড়িতে উঠতে পারি না, সামনে দিয়ে সাপ দৌড়তেছে, পাট ক্ষেতে অনেক সাপ থাকতো, দেশি সাপগুলো, ঠিক আছে না, ভয় পাইতাম না, তখন এই সাপ দেখে অভ্যস্ত ছিলাম, কত সাপ কেমনি ধরছি, দূরে দূরে মারছি, ভয় পাইতাম না, সাপ সামনে দিয়ে যাইতেছে দেখতেছি,
পাট খেতে বসে বসে পানিতে একটু একটু আওয়াজ করি, দেখি কেমনি আমার দেখে আর ডাকতে। কতক্ষণ পরে দেখি আমার দাদু, বয়স কিন্তু শত বৎসরের কাছাকাছি, আইভর আইভর আব্বাই মারবো, কিচ্ছু করতো না, আমি আসি না, আইভর আসলাম। আসছি পরে দাদু তার শাড়ির আঁচল দিয়ে পেঁচাই লইল আমার, চাউল কিন্তু লগে। আব্বা দেখছি কি দেখছে না তখন বুঝি না, এখন বুঝি। দাদু কো নাই নাই নাই, তুমি এসে নামাজ পড়ো যাও, নাই আর করতো না এরকম, হ্যাঁ আর করতো না, নাই নাই আইছে না, নাই ঠিক আছে, যদি আর এমন কোনোদিন করে একেবারে বাড়িতে বাড়ি করে দেব। এখন আমার বিশ্বাস হয় পাট খেতে যে আমি হাত নাড়ছিলাম আমার দাদুর দেখার কথা না, বয়স অনেক পাট খেতের পাশে যাওয়ারও কথা না, আমার বাবাই আমারে দেখছে। আমার বাবা দেখা তাড়াতাড়ি পাট খেতে বাইর করে আনো তোমার নাতিরে, মা তুমি যাও। আমার দাদু আমারে আইনা আঁচলে নিচে লুকাইছে, আমার বাবা আমারে মাফ করে দিছে। আমার বাবা আমাকে যত মায়া করে, আমার বাবা আমাকে যত মায়া করে, আমার আল্লাহ এর চেয়ে আরো হাজার কোটি গুণ বেশি মায়া আমাকে করে। আরে ফেরেশতারা কি এমনি এমনি মাপ সাইতে আইছে নাকি, না আল্লাহ ঘুরে ফাড়াইছে। আরে কয়েকবার তোরাও ক্ষমা চা তাদের পক্ষে, এরপরে দেখি রাস্তা পায়নি, কত বড় মেহেরবান আল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। বান্দাদেরকে ডাক দিয়া বলেন, বান্দারা অপ্রশান্ত মনের অধিকারী, আমার বান্দারা অপ্রশান্ত মন, তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন চলে আসো, আন্ডারওয়ার্ল্ডে চলে গেছো তুমি চলে আসো, পাপের সাগরে হাবুডুবু খাইতেছো তুমি চলে আসো চলে আসো, আমার রহমত থেকে নৈরাশ্য হয় না, আমার সত্যিকার বান্দাদের ভিতরে আবার তুমি ঢুকে যাও। আমি আল্লাহ কথা দিলাম যদি আমার বান্দাদের ভিতরে ঢুকতে পারো, আমি বলবো বান্দা তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। কত বড় মেহেরবান, ফেরেশতারা যে আসেন আমার আল্লাহর ইশারা ছাড়া আসেন না, তারা আস্তাগফিরুল্লাহ বলার তো কথা না, তারা আমাদের জন্য ক্ষমা চাই, আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চাই, আর আল্লাহ ফেরেশতাদের খাতিরে আমাদেরকে মাফ করে দিয়ে থাকেন। তবে মনে রাখবেন ফেরেশতারা কতবার আপনার জন্য ক্ষমা চাইবেন, বেশি না, ঠিক আছে না, সীমালঙ্ঘন হয়ে গেলে সমস্যা, আল্লাহ রাগান্বিত হয় আসমান ভেঙে ফেলে দেবে। ফেরেশতারা ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে যখন হবে আল্লাহ মাফ করবেন না। বলেন কয়টা আজাব, কয়টা গুনাহের কারণে পাপের কারণে আজাব গজব নাজিল হয় বলবো, এক করবেন না তো, কিছু কিছু এরকম ভাই থাকতে পারেন এখানে, নাও থাকতে পারেন, আপনাকে তো আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনার কল্যাণের জন্যই তো বলছি, কারণ আপনি যদি এই কাজটা করে থাকেন, আমরা যে কেউ করি আমরা আজ থেকে আল্লাহর কাছে তওবা করব। ব্যবসায়ী বন্ধুরা অনেকেই আছে ব্যবসা করে, মাথায় রাখতে হবে ব্যবসা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের সান্নিধ্য পেয়েছেন আব্দুর রহমান বিন সাবেত, তিনি বলেন যে পৃথিবীতে যারা ব্যবসা পরিচালনা করে, ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা করতে গিয়ে যারা মাল ওজনে কম দেয়, যে অঞ্চলের মানুষ ওজনে কম দেয় ওই অঞ্চলে আল্লাহর গজব খুব তাড়াতাড়ি নাজিল হয়। ওজনে কম দেওয়ার বিষয়ে বুঝেননি, আমি দুই একটা নমুনা আপনাদেরকে বলে দিই। একটা হলো দুধের ওজনে কম দেওয়া, দুধের এই কোটাটা ছোটো করে বানায় নিয়ে গেল, ঠিক আছে না, কম দিল। মুরগি পোলট্রি ব্যবসায়ীরা এটা করে কিনা আপনাদের এলাকায় আমি জানি না, আমার কাছে দু একদিন ধরা গেছে আমার নরসিন্দির, আর দোকান থেকে আনতে গেলে দাম দু টাকা কম রাখে কিন্তু ওজন 100 গ্রাম কমাইয়া দেয়, এটা যে কেমনে কমায় এটা হেঁটা হয়ে বোঝে, কেমনে ঠিকঠাক করে রাখে আর কি, আল্লাহর গজব নাজিল হওয়ার কারণ মনে রাখবেন। এরপরে ইটের ব্যবসায়ীরা ইটের সাইজ কমায় দেয়, ছোটো বানাইলা। পাথরের ব্যবসায়ীরা, আরে আমার গল্পটা আমি বলে ফেলি, আমার বাসায় বিল্ডিংয়ের জন্য পাথর দরকার, আমি বললাম গাড়ি কোথায় আসছে, শিবপুর, শিবপুর থেকে গাড়িটা যাইতে না আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা, যেহেতু ট্রাক আমার গাড়ি লাগে 15 মিনিট, এর বেশিও লাগে না আর কম লাগে, গাড়িটা 4 ঘন্টা হলো আসতেছে না। আমি আরেকজনকে বললাম কি ব্যাপার গাড়ি আসতেছে না কেন, কহজোর গাড়ি আসতেছে না যে, ওরা ওখানে যন্ত্র দিয়া
এই পাত্রগুলো রে এরা নতুন করে আবার ধাক্কায় উপরে উড়াইতেছে, কারণ মাপ তো দিবে তারা গাড়ির ফিতা ধরে মাপ দিবে যে কত ফুট পাথর আসছে। হুজুর এটা এরা বাড়াইতেছে, মাপে বাড়াইতেছে, এর মধ্যে কিছু নামাইব মনে করেন যে 20-25-30 ফুট এরা রাইকা দিব, এখানে রাইকা এটারে ফুলাইয়া, কারণ এখানে যেহেতু কাছে একটু যাইতে যাইতে এতটা নিচে ডাবদো না, সুনামগঞ্জ থেকে আসতে যতটা ডাবছে। আমি কইটা কেমন কথা কো হুজুর, আমি তো এই ব্যবসা করি। আরেকজনে কইল তবে আমি এই চুরিটা করি না হুজুর, হেরা হে চুরিটা করে। এবার আসেন বালুর ব্যবসা, বিল্ডিং বানাই দিতেন না, এক গাড়ি বারো 4,000 টাকা অর্ডার দিয়েছেন। আপনাদের এলাকায় কেমন গাড়ি জানি না, নরসিংদীতে আমরা বড় গাড়ি দেওয়া নেই, গাড়ি মাপ দিয়ে আমরা নেই, তো গাড়িটা আসতে দেরি কেন? আরেক জায়গায় 1 কিলো আধা কিলো দূরে তার আর একটা এরকম ডিপো থাকে, ওখানে 10-15 বস্তা বালি রাইখা পরে এটা এনে আমার কাছ থেকে পুরোটা টাকা এনে বা আপনার কাছ থেকে পুরোটা টাকা এনে এটা ওজনে কম দেওয়া হলো। আল্লাহর গজব আসবে তাড়াতাড়ি, কে আসবে তাড়াতাড়ি, সাবধান, ওজনে কম দিবেন না। এ বিষয়ে আমার আল্লাহ কি বলেছেন বলবো? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাউফুন ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন ওয়াইল দুজুক অনিবার্য, তারা দুজুকে যাবে তাদের জন্য দুর্ভোগ অনিবার্য। তারা দুজুকে যাবে কারা? মুতাফফিফিন, মুতাফফিফিন, যারা মুতাফফিফিন যারা তারা দুজুকে যাবে। ওরে বাবা মুতাফফিফিন আবার কারা? আল্লাহ নিজেই মুতাফফিফিনদের পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস, তারা যখন মানুষের কাছ থেকে মাল পণ্য মেপে মেপে আনে, তারা ওজন দিয়ে আনে, মেপে আনে, পরিমাপ করে আনে, পরিমাণ করে আনে, পুরাপুরি করে আনে। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আবার যখন সেটা মানুষকে মেপে মেপে দেয়, ওজন করে দেয়, তখন একটু কমায়া দেয়, আনার সময় পুরোটাই আনছে বৈরব থেকে, কাস্টমারে দেওয়ার সময় একটু একটু কমায়া দেয়, এদেরকে মুতাফফিফিন বলা হয়। রব্বি করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন দুজুকে যাইব, কই যাইব? কয়টা পাপের কারণে আল্লাহর গজব ত্বরান্বিত হয়? 1 নম্বর কৃষি কম দেওয়া, ওজনে কম দেওয়া, বাবা এটা সারণ যেত না, ধান বেচতেছেন এটার মধ্যে ওজনে কম দেওয়ার চেষ্টা করেন, সাথে একটা দালাল রাখেন অনেকে মাফে লাভেরে লাভ লাভেরে লাভ, এমনভাবে মাফে যদি এটা যে বিটি বিক্রি করে যে ব্যক্তি, হে যদি আইনে তাকে দালাল রে, তো এক মনের মধ্যে 1 কেজি হইলেও কম দিব, ঠিক না বেটি? ধান বিক্রি করার সময় এমনটা হয়, এই বেমারটা তো তখনও ছিল, আল্লাহ রব্বে কারিম বুঝতে পেরেছেন, বুঝতে পেরেই কিন্তু বলে দিয়েছেন বিশ্ববাসীকে যে এই কাজটা যারা করবে তারা দুজখে যাবে। নামাজ ঠিক আছে, আপনি পাক্কা নামাজি হাজি সাহেব মানুষ, ব্যবসায়ী সর্দার মানুষ, অনেক কিছুই করেন, কিন্তু ব্যবসার মধ্যে ওজনে একটু একটু কম দেন, আপনি মনে রাখবেন নামাজটা কবুল হলো না, রোজাটাও কবুল হলো না, হজটাও কবুল হলো না, জাকাতটাও কবুল হলো না, সাদাকা কোনো কবুল হলো না, আপনার কোনো ভালো কামেই কবুল হলো না, কারণ আপনি মানুষকে ওজনে কম দিয়েছেন। কঠিন হইতেছে হুজুর, এই ওয়াজের কি দরকার? মিষ্টি সুরে দু একটা কাহিনী কইতেন, কাহিনী আনো একটা কইছিলাম আজকা, এই কাহিনী দিয়ে ওয়াজ শেষ করছি, হয়তো আবার আসবে যেন যাই, হে রেডি, এ রেকর্ড করবই, বাকি দুটো বলে ফেলি, ওজনে কম দিতাম না তো, ইনশাআল্লাহ দুধে কম দিবেন না, আল্লাহ বরকত দিব, মধু বিক্রি করবেন কম দিবেন না, আল্লাহ বরকত দিব, দাম 2 টাকা বেশি বিক্রি করেন না, 2 টাকা বেশি বিক্রি করেন ভাই, আমি কথা দিলাম আপনাকে কোনো সয়নয় করবো না, আমারটা 2 টাকা বেশি দিতে হবে। বহু মানুষ সচেতন মানুষ এরকম আছে যে না তার কাছ থেকে নিতে হবে, সে কখনো যখন প্রসিদ্ধ হয়ে যাবে যে এই লোকটা সয়নয় করে না, তখন তার কাছ থেকেই মানুষ মালামাল নেবে, এটাই স্বাভাবিক। প্রথম কিছুদিন আপনার কষ্ট হবে, অনেকে বলে থাকে যে হুজুর যে এরকম মিথ্যা না বললে, ওজনে কম না দিলে, 2 নম্বরে না করলে ব্যবসা চলে না, আমি বলি একদম অবাস্তব কথাবার্তা, একদম একদম অবাস্তব কথাবার্তা, তাতে কোনো সন্দেহ নাই, আপনি চেষ্টা করুন, এখন থেকে চেষ্টা করুন, 1-2 মাস লস হবে, এরপরে যখন মানুষ দেখবে যে আপনি সব ঠিকঠাক দিচ্ছেন, ইনশাআল্লাহ 2 টাকা বেশি দিয়ে হলেও আপনার কাছ থেকে পণ্য নেবে, ক্লিয়ার? 2 নম্বরটা বলে ফেলতাম, 3 নম্বরটা বললে যুবকরা একটু রাগ করার কথা, করবো না তো ভাই, হ্যাঁ কিছু যুবতী মহিলারা আছে তারাও রাগ করার কথা,
হ্যাঁ তো কমিটমেন্ট নিতে পারলাম না, এরা যদি রাগ করে আমারা যাতে মাফ করে দেয়, আমার দায়িত্ব হলো কথাগুলো বলার, এই জন্য আমি বলতেছি আর কি। মনে চাইলেও বলতাম, তবে লাস্ট পর্যায়ে আল্লাহর রহমত নাজিল হবে কীভাবে এটা বলতাম না, গজবের কথা এনে বলতেছি, রহমতের কথা বলতাম না, বলবো। তবে মনে রাখবেন, 12টার পরে আমি 1 সেকেন্ডও যাব না, কারণ দাওয়াতটা তো আমার আজকে কয় তারিখ, 19 তারিখ, 20 তারিখের দাওয়াত পাই নাই, 12টার পরে 20 তারিখ, আমি 19 তারিখের ভিতরে ইনশাল্লাহ থাকবো। আর জানতেছি আপনাদের কষ্ট হচ্ছে। 2 নম্বর, শেষ নম্বরটা পরে বলি, ওরা রাগ করতে পারে এই জন্য। 2 নম্বর, যে এলাকার মানুষ সুদি কারবারির সাথে যুক্ত বেশি, ওই এলাকাতে আল্লাহর গজব নাজিল হয় সবচেয়ে বেশি, আর এ ঘর থেকে আজাব শুরু হয়, এর বউ কথা শুনে না, সুদখোরের বিশ্বাস না করলে আপনি জিগান গিয়া, আর জিগান লাগতো না, খালি উকে উকে দেখেন, এর বউ কথা শুনে না, সুদখোর, লক্ষ লক্ষ টাকা কামাই করে, বউ কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, রাত 1টা-1.5টা বাজে বাড়িতে গেল, সুদের টাকার বস্তা নিয়ে ঘরে গিয়া বলল, কি গো কল্পনা দাও না ভাত খাই, পারতাম না আমি তোমার বান্দি ভুটছি না, এত টাকা কামাই করে লাভ কি, সমস্যার কোনো শেষ নাই, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, মনে হয় ঘরটা একটা জাহান্নাম, আরে জাহান্নামের আজাবটা এমনি শুরু হয়ে যায়। বিশ্বাস না করলে সুদখুরির ঘরে গিয়ে ঢুকেন, ঢুকা ভালো করে জানেন, জানেন না জিজ্ঞাসা করেন, নাইলে এমনি আপনি অনুভব করেন তার ঘরে শান্তি নেই। সুদ এর আজাব ঘর থেকে শুরু হয়ে যায়, পরিবার থেকে শুরু হয়ে যায়, সমাজ থেকে শুরু হয়ে যায়। একজন সুদক্ষুদ্রের সমাজের মানুষ দেখতেও পারে না, দেখলে কো সুদক্ষুর। আমি গেছি আমার এলাকাতে, যাওয়ার পরে একজন লোক বলল আমারে দেখে, আমি বলতেছি যে এই লোকটারে বলো মাদ্রাসায় কিছু দিতে, কোনো হুজুর এর কাছে আর দরকার নাই, সুদক্ষুর। আমাদের গ্রামের মাদ্রাসার জন্য আমি বাজারে বের হয়েছি আর কি, বাজারে বের হয়েছি যে ওরে বলেন কিছু দেওয়ার জন্য, না 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 এর কাছে যাইতাম না, সুদক্ষুর। তার মানে সুদক্ষুরের টাকা মাদ্রাসাওয়ালাও নিতে চায় না। আর যদি ফকির মিসকিনরা জানতো যে সুদখুর আমারে ভিক্ষা দিতেছে, ফকির মিসকিনরা নিল না, বলে জানে না দিক কারণে। সুদের টাকা কখনো শান্তি আনতে পারে না, এখান থেকে তার অশান্তি শুরু হয়ে যায়। আর পরকালের শাস্তি তো আছেই, আলমে বরজখের শাস্তি তো আছেই, জাহান্নামের শাস্তি তো আছেই। আমি তো এই আলমে বরজখের অনেকগুলো শাস্তির নমুনা আপনাদের সামনে তুলে ধরেছি। সেই পুরনো একটি কথা আজকে আবারও বলি, বোঝানোর জন্য আবারও বলি। 3 নম্বরটাকে বলে ফেলবো নাকি এটা বলে বলবো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শেষ করলেন, মুসল্লিদের দিকে ফিরে তাকালেন। মুসল্লিদের দিকে ফিরে তাকানো মানে তোমরা কেউ কিছু বলবানি, বলো, জিকির আজকার করেন, সুবহানাল্লাহ পড়েন, ঠিক আছে না, আয়াতুল কুরসি পড়েন, এগুলো পড়েন না, আল্লাহুম্মা জিরনি মিনান নার, সবাই তো পড়ে, আমরা পড়ি না, আমলটা করি না, আল্লাহুম্মা জিরনি মিনান নার আপনারা পড়েন, বলেন পড়েন, কয়বার পড়তে হয়, 7 বার, কারোর সাথে কথা বলার আগে 7 বার পড়বেন, ফজরের পরে যখন এটা পড়বেন কথা বলবেন না কারোর সাথে, এটা পড়ার পরে কথা বলবেন, এই দিনে মারা গেলে জাহান্নাম থেকে মুক্তি। এবার মাগরিবের পরে পড়বেন, কারোর সাথে কথা বলবেন না, না বলে পড়বেন, এরপরে কথা বলেন, এই রাত্রে মারা গেলে জাহান্নাম থেকে মুক্তি, সুবহানাল্লাহ বলবেন না। এই কাজগুলো তো সাধারণত আমরা করি, ইমাম সাহেবরাও করে, আপনিও সেটা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দিকে ফিরে তাকালেন, হয়তো ব্যক্তিগত আমলটা করে শেষ করলেন, আর শেষ করার পরেও কিন্তু মোটামুটি একটা সময় আপনার ইমাম সাহেবও মুসল্লিদেরকে দেয়, আমরাও সাধারণত দিয়ে থাকি। কেন, মুসল্লিরা হয়তো কিছু বলবে, কেউ স্বপ্ন দেখেছে, কেউ পারিবারিক কিছু কথা বলবে বা অন্যান্য কথাবার্তা কিছু বলবে, আমরা কিন্তু সুযোগটা দিয়ে থাকি, দিয়ে থাকি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দিকে ফিরে তাকালেন, ওই দিন কেউ কিছু বলে না, স্বপ্নও বলে না, দুঃখ কষ্টের কথাও বলে না, কোনো কিছুই বলে না। আল্লাহ রাসূল বলেন, মনে হয় আজকে তোমরা স্বপ্ন দেখো নাই, আমি স্বপ্ন দেখছি, আমার স্বপ্ন শুনবানি। সাহাবায়ে কেরাম তো অবাক, নবীর স্বপ্ন আমাকে শোনাবে আমাদের কাছে, তাহলে তো আমরা ভাগ্যবান। ইয়া রাসূল আল্লাহ, আপনার স্বপ্ন শুনবো, শুনতে চাই। রাসূল বলেন, দেখো আমি পুরাটা স্বপ্নের 1টা পয়েন্ট বলবো, 9টা পয়েন্ট, এটা আপনাদের জানা আছে, বহু জায়গায় আমি বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বন্ধুরা শোনো, আমার কাছে 2 জন লোক আসলো, আমার হাতে ধরলো, ধরে নিয়ে আমাকে চলতে শুরু করলো, কোথায় যে গেল, কোন জায়গায় যে যাবে, নির্দিষ্ট কোনো গন্তব্যের কথা আমাকে আগাম জানানো হয় নাই, বুঝতেও পারি নাই যাবো কোথায়, লোক দুটাকেও চিনি না, একটি জায়গা দেখলাম, দৃশ্য দেখলাম, বুঝলাম না, দ্বিতীয় জায়গা দেখলাম, দৃশ্য দেখলাম, বুঝলাম না, সে জায়গাগুলোর কথা আপনারা জানেন বিদায় বলছি না। 3 নম্বর জায়গা দেখলাম, দৃশ্য দেখলাম, বুঝলাম না, 4 নম্বর একটা জায়গা দেখলাম, সেটাই আমি টার্গেটের ভিতরে নিয়ে আসছি বিদায় বলবো, বিশাল বড় একটি পুকুর দেখতে পাইলাম, যে পুকুরের পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা,
পুকুরের পারে পারে লোক দাঁড়ানো আছে হাতের মধ্যে পাথর, সেই পুকুর এর মাঝে একটি লোক সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতে আছে পানির মধ্যে, নাকে মুখে পানি ঢুকতে আছে, পেট ফুলে গেছে। নিজেকে রক্ষার জন্য যখন, আত্মরক্ষার জন্য যখন পুকুরের কোনো এক প্রান্তে যায়, ডান প্রান্তে গেলে পাথর নিয়ে দাঁড়ানো এক ব্যক্তি আছে, এমনভাবে আঘাত করে আবার সে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনে যেতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে মাঝে চলে আসে। বলেন তো কেমন শাস্তি! আপনি বের হয়ে যাবেন পানি খেয়ে পেট ফুলে গেছে, এই অবস্থায় যদি উঠতে না পারেন, যে কোনো জায়গা দিয়ে যেতে চান আপনাকে উঠতে দেওয়া হয় না, অবস্থাটা যদি আপনার একদিন চলে সহ্য করবেন কীভাবে? আর সেখানে তো হবে লক্ষ বর্ষ। আল্লাহ রাসূল তখন দুজনকে বললেন, বন্ধুরা তোমাদের পরিচয় তো দিল না, দয়া করে এক দুই তিন তিন নম্বরের পরিচয় দিল না, চার নম্বরটার পরিচয় দাও। অনেক পরে লম্বা হাদিস, দুজন বলছিলেন, ইয়া রাসূল আল্লাহ প্রথম আমাদের পরিচয় দিয়ে দিই, আমি যিনি আপনার ডান হাতের মধ্যে ধরে রেখেছি আমার নাম জিবরিল, আর যিনি আপনার বাম হাতে ধরে রেখেছেন তার নাম হলো মিকাইল। ইয়া রাসূল আল্লাহ, এই যে পুকুর দেখতে পাইলেন রক্তের মতো লাল বরফের মতো ঠান্ডা পানি, এখানে যে লোকটা সাঁতরাইতে আছে অনেক কষ্ট করতে আছে, এই লোকটার বিষয়ে আপনি জানতে চেয়েছেন, সেই লোকটা তো অন্য কেউ না আপনার উম্মতের সদস্য, নাউজুবিল্লাহ বলেন, আমার নবীর তো কষ্ট লাগারই কথা, আমার কোন উম্মত? ইয়া রাসূল আল্লাহ, সুৎকুর, সুৎকুরের অবস্থাটা এরকম হবে, মরণের পর থেকেই বর্জকী জগতে বিশাল বড় একটা পুকুরের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে, যার পানিগুলো হবে রক্তের মতো লাল বরফের মতো ঠান্ডা। সে পুকুরে সাঁতরাবে, পানি খাবে, পেট ফুলে যাবে, আত্মরক্ষা করার জন্য ডান দিকে তাকাবে, ডান দিকে ডান দিকে উঠতে চাবে, পারবে না, পাথর দ্বারা আঘাত করে তাকে মাঝে ফেলে দেওয়া হবে। বাম দিক থেকে উঠতে চাবে, পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। সামনের দিক থেকে উঠতে চাবে, পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। পিছনের দিক থেকে উঠতে চাবে, পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। সুৎকুরের বিরুদ্ধে এ বর্জকী জামানার জগতের শাস্তিটা এমনই হবে, আর এটাই চলতে থাকবে, চলতে থাকবে, অনবরত চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত টানা চলবে। এখান থেকে সে এক সেকেন্ডের জন্য মুক্তি পাবে না। বাবা, অশান্তি কি শুধু বাবা এটাকে হালাল করার কোনো পথ নাই? আমি হাতে পায়ে ধরে বলি, অনেকে ইদানিং টাকার লোভে কত কিছু কত মানুষ হালাল করে, অনেকে অনেক কিছু হালাল করে, টাকার লোভে অনেকে এভাবে খায়, হালাল করে। আজকাল দেখি আমাদের হুজুররাও অনেক কিছু হালাল করে ফেলে, এটা তো আমি বলি, অনেক কিছু জোর জবরদস্তি হালাল করে ফেলে। আজকে এক মাহফিলে গিয়েছি, মাহফিলে যাওয়ার পরে শুনলাম মাহফিল কর্তৃপক্ষ আমার কাছে অভিযোগ করলো যে 50,000 টাকা অ্যাডভান্স করতে হবে, তা না হয় তিনি আসবেন না। আসেন নাই কিন্তু, ওই যে সাক্ষী আসেন নাই, তারা বললো যে হুজুর 50,000 টাকা অ্যাডভান্স কেন করবো, ওনাকে তো আসলে দেব, 50 কেন করতে হবে? শেষ পর্যন্ত উনি আসেন নাই, তারাও টাকা দেন নাই, হয়তো অন্য জায়গায় বেশি টাকা পেয়ে গেছেন। এই যে একটা জবরদখল জবরদস্তি করে, সেই জায়গাতে যদি আজকে আমি না যাইতাম, এই সময়টা যদি আমি পান না করতাম, তাহলে হয়তো বা ওই জায়গাতে তারা 50,000 টাকা বাধ্য হয়ে দিয়ে হলেও তাকে আনত। চুক্তি, মোটা অঙ্কের টাকা চুক্তি করা জায়েজ, এই মর্মে ফতোয়া দিতেছে অনেক দুনিয়াদার দুনিয়ার লোভী বক্তারা। এটা জোর করে টাকা নেও না, হ্যাঁ জায়েজ ফতোয়া দিতেছে। আরে কিসের জায়েজ? সর্বোচ্চ জায়েজের ফতোয়া দিলে এতটুকু দেওয়া যেতে পারে যে ভাই আসছি, আমার গাড়ি ভাড়া আছে, আর সংসার চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দাও, একটু সর্বোচ্চ, এর বেশি তো করার কোনো সুযোগ নাই, এটা তো ধর্মপ্রচার। অনেকে বলতে পারে 50,000 টাকা আমার দরকার, তুমি যদি এই মাহফিলে না এসে বাড়িতে থাকতা, দৈনিক 50,000 টাকা তোমার কেটে দিত, দরকার যে তোমার? জায়েজ করে, এটাকে জায়েজ করে। আর অনেকে আবার সুদটাকে জায়েজ করে, দেখবেন অনেক হুজুররা ফতোয়া দেয় জায়েজ আছে, এমনে এমনে লাগাইয়া ঘুরাইয়া গারাইয়া, আমার বোঝানোর দরকার নেই। আমি বলবো হাতে পায়া ধরে সুদকে জায়েজ করার কোনো সুযোগ খুঁজবেন না। আমার আল্লাহ স্পেসিফিক এটার ব্যাপারে কঠিন হুঙ্কার দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, ধন্যবাদ যারা ব্যবসা করেন, আল্লাহ বলেন কিন্তু আমি রিবা সুদকে আমি হারাম করেছি।
আয়মিয়া ব্যবসা করেন, সুদ খাবেন না। আরে আপনি জুতার ব্যবসা করেন, গামছার ব্যবসা করেন, আপনি ছোটখাটো একটা দোকানদারি করেন, চার স্টলের মধ্যে 500-1000 টাকা বিক্রি করে রিজিক নির্বাহ করেন আপনি, আপনাকে সুদ খাইতে হবে কেন? আল্লাহ হারাম করেছেন এটাই সত্য, এটাকে হালাল করার কোনো সুযোগ কারো হাতে নাই, যারা করে তারা সুযোগের সন্ধানী, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এরকম এটারও তো জায়েজ করে, এই যে বললাম আজকালের অবস্থা কেন এরকম, ধর্ম নিয়ে আজকে আমরা কেন বিভাগে আছি, মানুষ আমাদেরকে ইজ্জত কেন করে না, ধর্মের ডাকে মানুষ কেন স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয় না, দল তো 12টা হয়ে গেছে, আমি চুক্তির বিরুদ্ধে বলছি, আরেকজনে বলে হ্যাঁ আলেমদের টাকা বেশি দরকার, আলেমদের টাকা না হলে চলে না, সে চুক্তির পক্ষে কথা বলে, আপনারা কার সাথে যাবেন? সমস্যা তো এই জায়গায়। অথচ ধর্ম প্রচারের ক্ষেত্রে আল্লাহর বিধান হলো যে যারা ধর্ম প্রচার করবে তার বিনিময় তারা চাবে না। হ্যাঁ ওলামা হযরত ফতোয়া দিয়েছেন সময় এই সময়টা অন্য জায়গায় কাজ করলে সে কিছু কামাই করত, তার কিছু খরচ আদি সংসার চালানোর জন্য দেওয়া দরকার, একটা অজিফা সম্মানী তাকে দিয়ে দেওয়া দরকার, এটা ধর্ম প্রচারের বিনিময়ে না, তার সময়টা ব্যয় করার বিনিময়ে। বুঝতে পারছি কথাটা? আর হাদিয়াও যদি হয় বিনিময় তো এটা আমি বিনিময় এটাকেও আমি মিসগাইড করি, আর হাদিয়া তো মানুষ এমনিই দেয়, হাদিয়া কি মানুষের কাছ থেকে জোর করে নিতে হয়, না হাদিয়া মানুষ ইচ্ছাকৃতভাবে দেয়, তো যদি মানুষ ইচ্ছাকৃতভাবে দেয় সেটা হাদিয়া হবে, আর যদি চুক্তি করে তাকে বাধ্য করে নেন সেটাকে হাদিয়া হবে না ডাকাতি হবে? ডাকাতি হবে। এই বিষয়টা এখন বলে না, ইদানিং আল্লাহর মেহরবানি জমিয়তের সহসভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামত বারাকাতুহুম চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, আমার ফেসবুক আইডি থেকে আমি শেয়ার দিয়েছি, উনি বলছেন এই সমস্ত কন্ট্রাক্টর বক্তা যারা, এবং যারা গোয়ার টাইপের, যারা সন্ত্রাসী টাইপের, মাস্তান টাইপের বক্তা, যারা টাকা নিয়ে চুক্তি করে, এদেরকে আপনারা দাওয়াত দিবেন না, আমাদের মুরব্বীরা ইদানিং বলতে শুরু করেছেন, আল্লাহ আশা করি আপনাদেরকে সঠিক বুঝ দিবেন, কারণ আমাদের ছেলেরা তো অনেক সময় সব বক্তাদের খুঁজে, কেন খুঁজবা? তুমি কি পাইবা তার কাছ থেকে, যার কাছ যে তোমাকে প্রথমেই বলে কত টাকা দিবা? আল্লাহ মাফ করুক, সুদকে হালাল করার কোনো সুযোগ নাই। কয়টা পাপ হলে এলাকাতে গজব নাজিল হবে? এক নম্বর, ওজনে কম দাও। দুই নম্বর, ব্যবসা করবেন সুদ খাইবেন না, করবেন তো ইনশাল্লাহ ব্যবসা, ছোটোখাটো ব্যবসা করবেন, আল মাল ওবিত্তি যারা, যে ব্যবসা দ্বারা মাল ভরে। ইমরান তো মনে হয় চাকরি ছেড়ে দিয়ে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে, সুদী ব্যাংকে চাকরি করতো, আমাকে বলছে হুজুর কী করতাম, চাকরি ছেড়ে দিব, ভালো বেতন পাইতো, মোটা অঙ্কে টাকা পাইতো, ঠিক আছে ইমরান, হুজুর কী করবো, ছেড়ে দিব, দাও ছেড়ে দাও, ব্যবসা চাকরির চেয়ে ভালো না ইনশাল্লাহ, অনেক ভালো। আজকে তার দোকানের কাজ দিয়ে আসছি, আমি জানি সে নাই, দোকান থেকে আসছি কিন্তু, আমি ছিলাম ওখানে, ভালো ব্যবসা চলে তার এখানে আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিতে কতক্ষণ, আল্লাহ বরকত দিবে, সুদটা আমাদেরকে ছেড়ে দিতে হবে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য। নাম্বার থ্রি, রাগ করবে না তো, মাইকেল জ্যাকসনের ভক্ত আছে অনেকেই, জেমসের ভক্ত আছে অনেকেই, আয়ুব বাচ্চুর ভক্ত আছে অনেকেই, আছে না? আর বহু বহু নারীরা ইদানিং জায়েদ খানের ভক্ত, কেউ শাহরুখ খানের ভক্ত, কেউ অমিতাভ বচ্চনের ভক্ত, মাঝে মধ্যে ফেসবুক দেখার সুযোগ হয়, দেখি এটা আমি ইদানিং এক সপ্তাহ যাবৎ একটু মানে দেশের আপডেট খবর জানার জন্য এই মোবাইলটা একটু রাখছিলাম আর কি, সাধারণত এটা আমি রাখি না, ভক্ত মানুষ আছে কিছু, এই জন্য বলছি তোমরা রাগ করো না, রাগ করো না, নারী পুরুষ একসাথে চলা ব্যাপারটা করা ঠিক আছে না, নারী পড়া নারী পুরুষ একসাথে চলা ব্যাপারটা করা, যে অঞ্চলে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ নাই, নারী পুরুষ পুরুষই নারী, এরা এমনভাবে মেলামেশা করে চলে, মানে পর্দা এটা যে আল্লাহর বিধান এটাকে কিছুই মনে করে না, যে অঞ্চলের মানুষ নারী আর পুরুষ বেপর্দা চলে, ওই অঞ্চলে আল্লাহর গজব খুব তাড়াতাড়ি নাজিল হয়। বুঝাইতে পারছি কথাটা? ইনশাল্লাহ পর্দায় আসবো তো, মা বোনদেরকে হাতে পায়ে ধরি পর্দায়, বন্ধু তোমরা রাগ করবা কেন বলছি, তোমরা তো বলবা তাইলে স্কুলে গিয়ে ওই যে মানে গার্লফ্রেন্ডের সাথে কিছু বলবো না, না কেন বলবা, তুমি তোমার স্ত্রীর সাথে বলবা, তোমার স্ত্রীকে ভালোবাসো, প্রাণ খুলে ভালোবাসবা, আল্লাহ ভালোবাসা ডাইলা দিছে স্বামী স্ত্রীর মধ্যে, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ বলেন প্রেম ভালোবাসা রহমত সব ডাইলা দিছি স্বামী স্ত্রীর ভিতরে, তুমি কেন গার্লফ্রেন্ডের লগে ভালোবাসা করবা, ব্যাপার দ অবস্থায় গার্লফ্রেন্ড নাই, স্ত্রী হবে সবচেয়ে বড় ভালোবাসার ব্যক্তি, ঠিক আছে না, স্ত্রীকে ভালোবাসবো, মাকে ভালোবাসবো, এক একজনের ভালোবাসা এক এক রকম, বাবাকে ভালোবাসবো, ভাই বোনকে ভালোবাসবো, এরকম কাজ আমরা করবো না, এই তিনটা পাপ অবশ্যই আমরা ছেড়ে দিব, তিনটা পাপ ছেড়ে দিলে আল্লাহর গজব আসবে না, আল্লাহর রহমত আসবে। এবার আমরা নিজেরা বিবেচনা করি আমাদের অঞ্চলে কোন কোন পাপগুলো আছে, এবার বলেন আল্লাহর গজব নাজিল হয় কয় কারণে,
এক নম্বর কিসে কম দিলে, দুই নম্বর কি খাইলে, তিন নম্বর কি করলে? আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করো।